স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাশিকের হটলাইন নম্বরে কল করলেই মিলবে বিনামূল্যে অক্সিজেন সেবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১০ জনের মৃত্যু শনাক্তের হার একচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউনের দ্বিতীয় দিন চলছে শহর এলাকায় সংক্রমণের হার বৃদ্ধি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম চালু করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে বঙ্গবন্ধু কর্নারের সামনে আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র এছাড়াও সিটির বাইরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য রাজশাহী জেলা সিভিল সার্জন ড কায়ুম তালুকদারের হাতে চারটি জেলার মধ্যে প্রত্যেক জেলার জন্য দশটি করে মোট চল্লিশটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন রাশিক মেয়র এছাড়া সিটি কর্পোরেশনের ত্রিশটি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ত্রিশটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয় এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তার স্বজনেরা রাজশাহী সিটি কর্পোরেশনের হটলাইন শূন্য এক সাত পাঁচ আট নয় শূন্য এক নয় শূন্য তিন এই নম্বরে কল করলে অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিক তার বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীকে পরীক্ষা করে প্রয়োজন মতো দেওয়া হবে অক্সিজেন ও চিকিৎসা সেবা চব্বিশ ঘন্টা চালু থাকবে এই সেবা একশোটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলো মানবিক সেবা কার্যক্রম আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে আরও একশো পঞ্চাশটি অক্সিজেন সিলিন্ডার শুধু তাই নয় প্রয়োজনীয় আক্রান্ত ব্যক্তির খাবার ও ওষুধ সরবরাহ করবে সিটি কর্পোরেশন মেয়র আরো বলেন রাজশাহী মহানগরীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান লকডাউনের সময়সীমা আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে নগরীর বারোটি পয়েন্টে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অব্যাহত রয়েছে খুব শীঘ্রই আরও অক্সিজেন টেস্ট সেন্টার বৃদ্ধি করা হবে ইতিমধ্যে করোনায় আক্রান্তদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুটি ভেন্টিলেটর উইথ হাই ফ্লোর নেজাল ক্যানোলা সেট প্রদান করা হয়েছে সকলের সহযোগিতায় আমরা এই পরিস্থিতি মোকাবেলা করবো এবং আরও বেশি করে মানুষের পাশে থাকব অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু প্যানেল মেয়র ও এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন সহ রাশিকের কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তাবৃন্দ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও দশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে গত সতেরো দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো একাত্তর জনে এদিকে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন চুয়াল্লিশ জন এ নিয়ে রামেকের করোনা ইউনিটে তিনশো নয়টি শয্যার বিপরীতে ভর্তি আছেন তিনশো আটান্ন জন বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজ দানি তিনি বলেন মৃত দশজনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৃতদের মধ্যে একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে একজন একান্ন থেকে ষাট বছরের মধ্যে চারজন এবং বছর বয়সের উপরের পাঁচজন রয়েছেন তিনি বলেন বুধবার সকাল ছটা থেকে বৃহস্পতিবার সকাল ছটার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান এদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন মহিলা রয়েছে মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন চাঁপাই নবাবগঞ্জ নাটোর ও নওগাঁর একজন করে রয়েছে শামীম মিরাজানী জানান ভর্তি চুয়াল্লিশ জনের মধ্যে রাজশাহীর চাপাই নবগঞ্জের সাত নাটোরের চারজন নওগাঁ চার মেহেরপুরের জন এবং চুয়াডাঙ্গার একজন রয়েছেন একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একত্রিশ জন তিনি বলেন বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত এই হাসপাতালের তিনশো নয়টি বেডের বিপরীতে ভর্তি রয়েছেন তিনশো জন অতিরিক্ত বেডের ব্যবস্থা করে ঊনপঞ্চাশ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে রাজশাহীর একশো নিরানব্বই জন চাঁপাই নবগঞ্জের আটানব্বই নাটোরের চব্বিশ নওগাঁর চব্বিশ পাবনার চার ও কুষ্টিয়ার চারজন এবং চুয়াডাঙ্গার দুইজন এদিকে বুধবার দুটি ল্যাবে রাজশাহীর চারশো জনের নমুনা পরীক্ষা করা হয় এতে একশো ছেষট্টি জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এতে শনাক্তের হার কমে হয়েছে একচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ নোয়াখালীতে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল হাসান এ সময় জেলা প্রশাসক বলেন নোয়াখালীতে ক শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষ্যে দুই পর্যায়ে মোট এক হাজার একক গৃহ বরাদ্দ করা হয় এর মধ্যে একশো পঞ্চাশটি গৃহ প্রথম পর্যায়ে হস্তান্তর করা হয়েছে অবশিষ্ট এক হাজার একশো ছত্রিশটি গৃহের মধ্যে নির্মাণ সম্পন্ন হওয়া আটশো পঁয়ত্রিশটি গৃহ দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বিশ জুন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করবেন নাটোর ও সিংরা পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউনের দ্বিতীয় দিন চলছে তবু শহর এলাকায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েই চলছে যা কোনোভাবেই কমছে না গত চব্বিশ ঘন্টায় নাটোরে একশো জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ছেষট্টি জনের আক্রান্ত হয়েছে এতে সংক্রমণের হার একান্ন দশমিক পাঁচ শূন্য শতাংশ শহর এলাকায় পঞ্চাশ জনের নমুনা পরীক্ষা করে আটত্রিশ জনের করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে এতে করে নাটোর শহর এলাকায় সংক্রমণের হার ছিয়াত্তর শতাংশ এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত দুই জন এদিকে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে নগায় করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় জনের মৃত্যু হয়েছে আর নতুন করে শনাক্ত হয়েছে আরও চৌত্রিশ জন করোনা শনাক্তের হার জেলায় আঠারো দশমিক নয় নয় শতাংশ এ নিয়ে চলতি মাসে জেলায় গত ১৬ দিনে পনেরো জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে আটশো চুরানব্বই জন স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন করোনায় মৃত্যু ও শনাক্তের হার অন্যান্য মাসগুলোর চেয়ে বেশি এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন মাত্র আড়াইশো জনের মতো করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় নওগাঁ জেলা জুড়ে পনেরো দফার বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে তেইশ জুন পর্যন্ত করা হয়েছে বুধবার জেলা প্রশাসক হারুন রশিদের গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই নির্দেশনা জানানো হয় গত জুন মাসে জেলায় দশ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত ছিল মাত্র দুশো জন সর্বশেষ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে আটান্ন জনের নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো জনে এদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও একশো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে শনাক্তের হার শতকরা পঁচিশ দশমিক সাত শূন্য শতাংশ এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দশ হাজার বারো জন করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন সাত হাজার একশো উনষাট জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা একাত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ এদিকে আইসোলেশনে রয়েছেন দুই জন ও শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন পঞ্চান্ন জন রোগী বৃহস্পতিবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার এদিকে জেলা শহর মাইসদিতে প্রশাসনের তৎপরতায় কঠোর লকডাউন চললেও শহরের বাইরে চিত্র সম্পূর্ণ ভিন্ন হাট বাজার দোকানপাট ও সড়কে চলাচলকারী লোকজনদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই লকডাউনকৃত ইউনিয়নগুলোর প্রতিটি বাজারে খোলা রয়েছে সকল দোকানপাট লকডাউন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় বুধবার রাত পর্যন্ত লকডাউনকৃত এলাকায় অভিযান চালিয়ে চোদ্দটি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তেইশ হাজার সাতশো টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত অন্যদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত পাঁচ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন এই ছিল সাথে জন্য ধন্যবাদ থাকবার